অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এলাম। কোনি উপন্যাসটা পাঠ্য আছে ক্লাস টেনে, SLST-র 9, 10, 11, 12 দুটো সেকশনেই কোনি উপন্যাসটা পাঠ্য। কোনির শেষের অধ্যায়ে যেখানে নাকি মাদ্রাজে সাঁতার প্রতিযোগিতা হচ্ছিল, সেখানে কোন দিনে কোন প্রতিযোগী কোন ইভেন্টে কি পদক জেতে, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো SLST-তে আসার মতো। তো এইটা নিয়ে স্টুডেন্টদের অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে, সেই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে সামগ্রিকভাবে আলোচনা করা হচ্ছে। তো সাঁতার প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মূলত চার রকম সাঁতারের টেকনিক ব্যবহার করা হয়, ঠিক আছে? এর মধ্যে একটা হচ্ছে ব্যাক স্ট্রোক, যেখানে আমরা দেখি যে চিত হয়ে শুয়ে হাতটা পিছন দিকে নিয়ে জলটাকে টেনে নিয়ে আসা হয়। এছাড়া রয়েছে ব্রেস্ট স্ট্রোক, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে যেটা মূলত বুকের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে। আরেকটা হচ্ছে বাটারফ্লাই, নামটা দেখে এবং সাঁতারের যে স্টাইল সেটা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা কেন নাম বাটারফ্লাই। আর শেষে হচ্ছে ফ্রি স্টাইল। এই ফ্রি স্টাইলটা আমাদের পরিচিত, আমরা যারা নাকি সাঁতার কেটেছি বা কাটি তারা মূলত সাঁতার প্রতিযোগিতাতে ফ্রি স্টাইলটা ব্যবহার করি। ওকে, এই চার রকম সাঁতার প্রতিযোগিতা, অ্যাকচুয়ালি এই চার রকম সাঁতারের টেকনিককে ব্যবহার করে বিভিন্ন ইভেন্টগুলোকে সাজানো হয়। ওকে, তো এর মধ্যে আমরা যেটা দেখেছি, আমাদের কোনি উপন্যাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফ্রি স্টাইলে বিশেষজ্ঞ হচ্ছে রমা যোশী, আর বাংলাতে হচ্ছে কোনি আর অমিয়া। এরা হচ্ছে ফ্রি স্টাইলে স্পেশালিস্ট। ওকে, বাটারফ্লাইয়েও রমা হচ্ছে সবচেয়ে ভালো, রমা। এবং আমরা ওখানে বইয়ে একটা জায়গায় পাবো যে বাটারফ্লাইয়ে রমার সমতুল্য ভারতে আর কেউ নেই। ওকে, আর ব্রেস্ট স্ট্রোকটা হচ্ছে হিয়ার একচ্ছত্র আধিপত্য ব্রেস্ট স্ট্রোকে। ওকে, আর ব্যাক স্ট্রোকেও হিয়া সবচেয়ে ভালো। তো হিয়ার এক্সপার্টিস হচ্ছে এই দুটোতে, ব্যাক স্ট্রোক আর ব্রেস্ট স্ট্রোকে, রমার হচ্ছে ফ্রি স্টাইল আর বাটারফ্লাইয়ে। ওকে, হিয়া বাটারফ্লাই ফ্রি স্টাইলও করে কিন্তু অতটা ভালো ও পারে না, আবার রমা ও ব্যাক স্ট্রোক ব্রেস্ট স্ট্রোকও করে কিন্তু অতটা ভালো নয়। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। আর কোনি আর অমিয়া ওরা মেইনলি হচ্ছে ফ্রি স্টাইলার। আমরা একদম শেষে গিয়ে যেখানে রমা যোশী একটু গোপন তথ্য জানতে চায় কোনির কাছে, তখন হিয়াকে দেখিয়ে বলে যে ওর স্টাইলটা কী, তখন মানে ও কোন ক্ষেত্রে আর কি এক্সপার্ট, তখন রমা বলে যে হিয়া হচ্ছে ব্রেস্ট স্ট্রোকের এবং আরেকটা আছে মেডলিটা আমরা পরে দেখব, আর কোনি বলে যে আমি হচ্ছি ফ্রি স্টাইলার। ওকে, যাই হোক, ক্ষিতিশ কোনিকে প্রথমে শিখিয়েছিল ফ্রি স্টাইল, আমরা 10 নম্বর যে অধ্যায় সেই অধ্যায়টাতে এটা দেখতে পাবো। এই 10 নম্বর অধ্যায়ে এইখানটাতে আমরা দেখতে পাবো যে কোনিকে বাকি তিনটে স্ট্রোকও ক্ষিতিশ ইতিমধ্যে শিখিয়ে দিয়েছে, তার মানে প্রথমে ফ্রি স্টাইলটা শিখিয়েছিল, ওকে, এরপরে বাটারফ্লাইটা ব্যাক স্ট্রোক আর ব্রেস্ট স্ট্রোক এই চার রকমটাই অ্যাকচুয়ালি কোনিকে প্র্যাকটিস করাতো। এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা চলে যাব হচ্ছে একদম শেষের অধ্যায়ে, যেখানে অ্যাকচুয়ালি ওদের এই কম্পিটিশান হচ্ছে এবং যেখানে বিভিন্ন ডেটে বিভিন্ন প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে। এইখানটাতে আমরা দেখতে পাবো, এখানে রমা যোশী কনক চাপা পালকে মানে কোনিকে জিজ্ঞেস করছে, ও বি ফ্রি স্টাইলার হ্যায়, ও ফ্রি স্টাইলার হে, ও বলতে এখানে হিয়ার দিকে তাকিয়ে বলছে। তখন কোনি বলছে হাম হ্যায়, মানে ম্যায় ফ্রি স্টাইলার হো, ও হ্যায় ব্রেস্ট স্ট্রোক কা মেডলি কা, ঠিক আছে? মেডলি অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার কোনো
কোনো টেকনিক নয়, মেডলি হচ্ছে ওই চারটেরই কম্বিনেশন। ওকে, ওই চারটেরই কম্বিনেশন বলতে এই চারটের ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই আর ফ্রি স্টাইল, এই চারটেরই কম্বিনেশন হচ্ছে মেডলি। কিন্তু মেডলিতে কি হয়, মেডলিতে যেটা হয়, আমরা যখন ওই মেডলিতেও চ্যাম্পিয়ন হয়েছিল হিয়া, আমরা তখন একবার ওটা নিয়ে কথা বলবো। ওকে, মেডলিতে যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে প্রথমে বাটারফ্লাইটা স্টার্ট হয়। বাটারফ্লাইয়ের অ্যাকচুয়ালি ইভে ওদের যে সুইমিং পুল থাকে সেটা থেকে 50 মিটারের, 50 মিটারের অ্যাকচুয়ালি একটা লেন্থ থাকে। ওকে, তো এখান থেকে এই অবধি 50 মিটার। তো যেটা হয় যে যদি 100 মিটারের মেডলি হয়, 100 মিটারের নর্মালি মেডলি হয় না, মেডলি হয় হচ্ছে অ্যাকচুয়ালি 200 মিটারের, ঠিক আছে, 200 মিটারের। এই 200 মিটারে কীভাবে হয়, যে প্রথম প্রথম 50 মিটার এদিকে গেল, তারপরে আবার ব্যাক করলো আর 50 মিটার, তারপরে এদিকে এলো 50 মিটার, আবার ব্যাক করলো 50 মিটার, এখানে এসে এন্ড হলো। তো এই প্রথম 50 মিটার যেটা, সেটাতে বাটারফ্লাই স্টাইলে সাঁতার কাটতে হবে। ব্যাক করার সময়, প্রথমবার ব্যাক করার সময় ওটাতে করতে হয় হচ্ছে ব্যাক স্ট্রোক, ঠিক আছে, এই ব্যাক স্ট্রোকটা করতে হয় প্রথমবার ফেরার সময়। এরপরে 3 নম্বরে যখন আবার এই দিকে যাচ্ছে, মানে 3 নম্বর লেন্থে যখন ওরা সাঁতার কাটবে, তখন করতে হয় হচ্ছে তোমার ব্রেস্ট স্ট্রোক। ওকে, আর যখন একদম শেষে ফাইনালি ওরা ফিরছে লাস্ট রাউন্ডে, সেখানে হচ্ছে ফ্রি স্টাইল হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, বাকিটা আমরা যখন মেডলির বিষয়টা নিয়ে আলোচনা করব তখন এই ব্যাপারটা আরও ডিটেলসে পরিষ্কার হবে। আচ্ছা, তো আমরা এখানে দেখব যে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাকে প্রথম গোল্ড এনে দিল হিয়া। ওকে, তো ব্রেস্ট স্ট্রোক ছিল সেই প্রতিযোগিতাটা, এইটা হচ্ছে বুধবার আমরা জানি, কারণ এর পরপরই এখানে লেখা আছে যে পরদিন বৃহস্পতিবার সকালে বিকেলে কী কী ইভেন্ট আছে এখানে লেখা রয়েছে। তার মানে এইটা ছিল বুধবার দিন, অবশ্যই সেটা বিকেলবেলার ঘটনা, এটুকু আমরা বুঝতে পারছি। তো আমরা এখানে একটা চার্ট করেছি, এই চার্টে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এই বুধবার এখানে টাইমের কোনো উল্লেখ করা নেই অ্যাকচুয়ালি, তো সকালে না বিকেলে, তবে ধরে নেওয়া যাক এটা বিকেলেই হয়েছে। অ্যাকচুয়ালি প্রতিযোগিতাটা হয়েছিল বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবিবারে এসে শেষ হয়। ওকে, এই 5 দিন এই কম্পিটিশনটা অ্যাকচুয়ালি হয়েছিল ইভেন্টগুলো। তো এর মধ্যে বুধবার দিন এই ব্রেস্ট স্ট্রোকে হিয়া সোনা জিতেছিল, আমরা জানি হিয়া সোনা জিতেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাকে প্রথম গোল্ড এনে দিল হিয়া, এখানে আর কোনো ইনফরমেশান নেই, মানে বাকি কে কী হয়েছিল এখানে তার কোনো ইনফরমেশান নেই। ব্রেস্ট স্ট্রোকে 200 মিটারে হিয়া হয়েছে চ্যাম্পিয়ন। তো ব্রেস্ট স্ট্রোক 200 মিটারটা হয়েছিল বুধবার, যেখানে হিয়া পেয়েছিল সোনা। তোমরা চাইলে এটার স্ক্রিনশটও নিতে পারো, কিংবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই চার্টটার একটা পিডিএফ দিয়ে দেবোখনে, তোমরা ওটাও চাইলে ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা বুধবার দিন আর কিছু পাই না, এরপর যেটা পাই সেটা হচ্ছে বৃহস্পতিবার। ওকে, বৃহস্পতিবার সকালবেলা দেখো ফ্রি স্টাইলে ব্রেস্ট স্ট্রোকের 200 মিটার আর 100 মিটারের প্রতিযোগিতা আমরা দেখতে পাই। ফ্রি স্টাইলের 400, 200, 100, 3টেই আমরা পেয়েছি, বাটারফ্লাইয়ের একটা, মেডলির একটা, ব্যাক স্ট্রোকের অ্যাকচুয়ালি কত মিটারের সেটা আমরা পাইনি, রিলের 4×100 মিটার এরকম পেয়েছি। আচ্ছা, তো বৃহস্পতিবার সকালে হয়েছিল ফ্রি স্টাইল 200 মিটার। ওকে, তো ফ্রি স্টাইলে আমরা বলেছিলাম যে রমার অ্যাকচুয়ালি একাধিপত্য আছে, দেখো ফ্রি স্টাইলে প্রত্যেকটা সোনা পেয়েছে রমা। ওকে, আর বাটারফ্লাইয়েও দেখো একটাই ইভেন্ট হয়েছিল, সেখানেও রমা সোনা পেয়েছে। ওকে, তো ফ্রি স্টাইলে ব্যাপারটা আমরা এখানে একটু দেখে নিই বইয়ে। এখানে বলছে পরদিন বৃহস্পতিবার সকালে 200 মিটার ফ্রি স্টাইল ফাইনাল, ওকে, আর বিকেলে 100 মিটার বাটারফ্লাইয়ের ফাইনাল। তাহলে বৃহস্পতিবার দুটো ইভেন্ট ছিল, সকালে 200 মিটার ফ্রি স্টাইলের ফাইনাল আর বিকেলে 100 মিটার বাটারফ্লাইয়ের ফাইনাল,
এখানেও আমরা এই চার্টে দেখতে পাবো এই বাটারফ্লাই 100 মিটারের ফাইনালও হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা। ওকে, এই দুটো, বৃহস্পতি সকাল হচ্ছে ফ্রি স্টাইল 200, বৃহস্পতিবার বিকেলে হচ্ছে বাটারফ্লাই 100। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, এরপরে আমরা এখানে দেখতে পাবো এই যে পরদিন দুটো ইভেন্টের দুটোতেই প্রথম হলো রমা যোশী। 200 মিটারে অমিয়া ব্রোঞ্জ পেল, রূপো নিল মহারাষ্ট্রেরই নতুন মেয়ে সাধনা দেশপাণ্ডে। ওকে, তো অমিয়া পেয়েছিল ব্রোঞ্জ আর সাধনা মহারাষ্ট্রেরই ও পেল রূপো। তো এখানে সেই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে রমা পেয়েছিল গোল্ড, সাধনা রূপো, আর অমিয়া পেয়েছে ব্রোঞ্জ। ওকে, এরপরে বিকেলবেলায় ওই দিন মানে বৃহস্পতিবার বিকেলে বাটারফ্লাইয়ে রমার ধারে কাছে কেউ আসতে পারলো না, যেহেতু ওই ওখানে সব থেকে ভালো। এখানে বাংলার কোনো মেয়ে ফাইনালে নেই, দিল্লি আর গুজরাট বাকি মেডেল দুটো নিল। তো আমরা এখানে যে বাটারফ্লাই 100 মিটারের কথা বলছি, সেখানে রমা পেয়েছিল সোনা, রূপা পেয়েছিল দিল্লি, দিল্লির কে মেয়েটার নাম নেই, বাট স্টেটের নাম আছে দিল্লি, আর ব্রোঞ্জটা গুজরাটের, এখানেও মেয়েটার নাম নেই। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো যে শুক্রবার দিন, এটা তো বৃহস্পতিবার গেল, শুক্রবার সকালে ছিল ব্রেস্ট স্ট্রোকের 100 মিটারের ফাইনাল, আর শুক্রবার বিকেলে ছিল ফ্রি স্টাইলের 400 মিটারের ফাইনাল, এই দুটো। ওকে, তো এখানে আমরা এরপরে এখানে এগোবো। শুক্রবার সকালে সোনা জিতল হিয়া আর রূপো পুষ্পিতা 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে, ব্রোঞ্জ গুজরাটের। ওকে, তো এখানে হচ্ছে কি, ব্রেস্ট স্ট্রোক 100 মিটার মানে হচ্ছে এইটা, ব্রেস্ট স্ট্রোক 100 মিটার, সেখানে হিয়া পেয়েছে সোনা, পুষ্পিতা পেয়েছে রূপো, আর ব্রোঞ্জ পেয়েছে গুজরাট। তো এখানে বাংলা দুটো মেডেল পেয়েছিল ব্রেস্ট স্ট্রোকে। ওকে, এরপরে আমরা শুক্রবার দিন বিকেলবেলায়, এই যে বিকেলে দেখতে পাচ্ছি যেখানে 400 মিটারের ছিল ফ্রি স্টাইল, ওকে, 400 মিটার ফ্রি স্টাইল ছিল, এই 400 মিটার ফ্রি স্টাইলে রমা যোশী অমিয়ার পাশ দিয়ে বেরিয়ে গেল 150 মিটারে টার্ন নিয়ে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রমা যোশী হয়েছে ফার্স্ট, মানে সোনা পেয়েছে, এখানে রূপোকে পেয়েছে এক্স্যাক্টলি লেখা নেই, তবে আমরা এখান থেকে পড়ে বুঝতে পারি যে রূপা পেয়েছে অমিয়া। ওকে, আর ব্রোঞ্জ পেয়েছে পাঞ্জাবের মঞ্জিত কাউর। ওকে, কারণ এখানে পুরো এই 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 প্যারাগ্রাফটা তোমরা পড়ে দেখো, বুঝতে পারবে যে এখানে অমিয়া অ্যাকচুয়ালি রূপো পেয়েছিল। তো এই কারণে ফ্রি স্টাইলের যে 400 মিটার শুক্রবার বিকেলে, সেখানে রমা পেল সোনা, অমিয়া পেল রূপো, আর ব্রোঞ্জ পেয়েছে পাঞ্জাবের অ্যাকচুয়ালি ওই আমরা যে নামটা পেয়েছি এখানে মঞ্জিত কাউর, এই নামটা একটু তোমরা মুখস্থ করে রেখো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব শনিবার দিনের ব্যাপারে। তো শনিবার দিন আমরা এখানে চার্টে দেখতে পাচ্ছি, শনিবার দিন এই একটা মেডলি ছিল বিকেলবেলা, ওকে, আর সকালবেলায় অ্যাকচুয়ালি ফাইনাল ছিল না, ছিল হিট। আমরা এখানে দেখতে পাই যে শনিবার সকালের দুটো হিট থেকে অনায়াসেই ফাইনালে উঠল হিয়া। ওকে, শনিবার দিন কোন দুটো ছিল, হিট কিসের কিসের ছিল, আমরা এর আগে দেখতে পাবো। এখানে শনিবার সকালে হিয়ার দুটো হিট, একটা মেডলির একটা ব্যাক স্ট্রোকের। ওকে, মেডলির একটা আর একটা হচ্ছে ব্যাক স্ট্রোকের, এই দুটো। এবার এই দুটোর মধ্যে রমা ব্যাক স্ট্রোকে রমা যোশী নেই, ওকে, ব্যাক স্ট্রোকটায় রমা যোশী নেই, মেডলিতে রমা যোশী আছে। অ্যাকচুয়ালি হয়েছিল কি ওই দিন, যে এই ব্যাক স্ট্রোকটা, এটা হচ্ছে রবিবার সকালে, আমি পড়ার সময় লিখে রেখেছিলাম, রবিবার সকালে হয়েছিল এই ব্যাক স্ট্রোকটা, শনিবার সকালে হিট হলো আর রবিবার সকালে ফাইনাল হলো ব্যাক স্ট্রোকের, আর মেডলিতে ওই দিনই সকালে হিট হয়ে আবার সন্ধেবেলাতে ওটার ফাইনাল হয়েছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধেবেলায় হাজার পুলের এখানে হচ্ছে তোমার মেডলির ইয়েটা ছিল এইখানে। ওকে, তো এখানেও আমরা দেখব যে এই যে রবিবার সকালবেলা ব্যাক স্ট্রোকের অ্যাকচুয়ালি কম্পিটিশনটা ছিল, আর শনিবার বিকেলে এই মেডলি 200 মিটারটা ছিল। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়।
এখন মেডলিতে যেটা ব্যাপার সেটা হলো যে আমরা এখানে এবার দেখব এইটা, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, মেডলিতে শুরু করেছে বাটারফ্লাই দিয়ে। বাটারফ্লাইয়ে রমার তুল্য ভারতে কেউ নেই, আমরা এর আগেই দেখেছি বাটারফ্লাইয়ের সিঙ্গেল ইভেন্টে সেখানে রমা চ্যাম্পিয়ন হয়েছিল। ওকে, তো এটা মেডলি শুরু হলো শনিবার সন্ধ্যাতে। মেডলিতে আমি বলেছি যে চারটে পার্ট থাকে, এখান থেকে শুরু, যাওয়া, তারপর আসা, তারপর আবার যাওয়া, তারপর আবার আসা। যদিও চারদিকে নয়, এই একই জায়গায় যাবে আসবে যাবে আসবে, কিন্তু আমি এখানে বোঝার সুবিধার জন্য চারটে করেছি। প্রথমবার হবে বাটারফ্লাই, যখন ফিরে আসবে প্রথমবার, বাটারফ্লাইয়ের পরে হবে এখানে দেখতে পাচ্ছি যে ব্যাক স্ট্রোক। ওকে, এইটা হচ্ছে ব্যাক স্ট্রোক হবে, এরপরে হবে ব্রেস্ট স্ট্রোক, এইটাতে হবে ব্রেস্ট স্ট্রোক, আর ফাইনালি যখন আসবে সেটা হচ্ছে ফ্রি স্টাইল। ওকে, এই চার রকম। বলছে বাটারফ্লাইয়ের অমার তুল্য ভারতে কেউ নেই, প্রায় 10 মিটারে হিয়াকে পিছনে ফেলে শুশুকের মতো ঢেউ তুলে এগিয়ে গেল। তার মানে বাটারফ্লাইয়ে যখন গেল 50 মিটার এটা, তার মধ্যে হিয়া 10 মিটারে পিছনে পড়ে গেল, তার মানে হিয়া 10 মিটার পিছনে ছিল। এরপরে হচ্ছে ব্যাক স্ট্রোক, ব্যাক স্ট্রোক, ব্যাক স্ট্রোকে অ্যাকচুয়ালি হিয়া চ্যাম্পিয়ন আমরা জানি। ব্যাক স্ট্রোক শেষে রমা তখনও প্রায় 4 মিটার এগিয়ে, মানে 10 মিটার ছিল, হিয়া সেখান থেকে 6 মিটার কভার করে ফেলেছে, ফেলে এই ব্যাক স্ট্রোকের শেষে 4 মিটার পিছিয়ে ছিল হিয়া। এরপরে ব্রেস্ট স্ট্রোক, এবং হিয়া জানে এইবারই তাকে বড় ব্যবধান তৈরি করতে হবে, কারণ এরপরে ফ্রি স্টাইল, আর সেখানে রমার সাথে সে পারবে না। ওকে, তো এইখানটাতে 4 মিটার অলরেডি পিছিয়ে রয়েছে, তো হিয়া কী করলো, ওই 4 মিটারটা কভার করে আরও খানিকটা এগিয়ে থাকার কথা ভাবলো, এবং সেটাই ফাইনালি আমরা দেখতে পাবো। ওকে, এর নিচে আমরা যদি আসি, এখানে দেখব ফ্রি স্টাইল শুরু করেছিল হিয়া 4 মিটার এগিয়ে থেকে, তার মানে এখানে দেখব যে এই ফ্রি স্টাইলটা 4 মিটার এগিয়ে থেকে শুরু করেছে হিয়া, তার মানে এইখানটার শেষে, ব্যাক স্ট্রোকের শেষে 4 মিটার পিছিয়েছিল। তাহলে এই যে ব্রেস্ট স্ট্রোক, এই জায়গাটায় হিয়া এই 4 মিটারের যে হার সেটাকে কভার করে আরও 4 মিটার এক্সট্রা বানিয়ে নিয়েছিল, মানে এইটাতে ও 8 মিটার অ্যাকচুয়ালি অমিয়ার থেকে বেশি স্পিডে এগিয়েছে, তার ফলে ওই যে 4 মিটার পিছিয়েছিল সেটাকে কভার করে আরও 4 মিটার ও একটা অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে। ফাইনালি এই ফ্রি স্টাইলের এখানে এসে অমিয়া কী করলো, ওই যে 4 মিটার সেখান থেকে অর্ধেকটা কেড়ে নিল, মানে 2 মিটার কভার করতে পেরেছিল রমা, বাকিটা আর পারেনি। আমরা দেখতে পাবো যে এখানে একদম শেষে আধ সেকেন্ডের মধ্যে রমা পৌঁছালো, মানে রমা কভার করতে করতে ফাইনালি ওই আধ সেকেন্ড মতো পিছিয়ে পড়েছিল। ব্যাস এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, এইটা ছিল শনিবারের ফাংশন। এরপর হচ্ছে রবিবার সকাল। রবিবারে ওই যে বললাম যে হিয়ার ছিল ব্যাক, তোমার কি বলে এইখানটায়, রবিবার সকালবেলা এখানে ব্যাক স্ট্রোক ছিল হিয়ার, কিন্তু ঘটনা হচ্ছে এই এইটার সম্পর্কে আর কোনো তথ্য নেই। আমরা এখানে দেখতে পাবো যে একটা লাইনেই পুরো ব্যাপারটা শেষ হয়ে গেছে। ওকে, এই যে রবিবার সকালে অমিয়া পুলে গেল না, মেয়েরা চিৎকার করতে করতে যখন ঘরে ঢুকলো সে তখনও এক মনে চিঠি লিখছিল, মুখ না তুলেই বলল, হিয়ার তাহলে 4টে গোল্ড হলো, মানে ও বুঝেই গেছিল হিয়ার তাহলে 4টে গোল্ড হলো, মানে এটাতে অবশ্যই হিয়াই জিতেছে। ওকে, তো এখানে দেখো আর কোনো তথ্য নেই, মানে অ্যাকচুয়ালি ব্যাকস্ট্রোকটা কত মিটারের ছিল সেটা, প্লাস এখানে এই যে রূপো আর ব্রোঞ্জ কে পেয়েছিল এগুলোও কিন্তু এখানে নেই। ওকে, এরপরে জাতীয় সাঁতারের রাত শেষ দিন, এটা সন্ধেবেলা, প্রথমেই মেয়েদের 100 মিটার ফ্রি স্টাইল ফাইনাল, তারপরে হচ্ছে 4x100 রিলে। ওকে, তো মেয়েদের 100 মিটার ফ্রি স্টাইলের ফাইনাল, এই 100 মিটার ফ্রি স্টাইলের ফাইনাল, এই জায়গাটায় আমরা দেখতে পাই যে এই অংশটাতে রয়েছে ফ্রি স্টাইল ফাইনালের টোটাল খবরটা। অমিয়া ভেবেছিল যে ও দেখিয়ে দেবে যে ও কতটা, মানে ওর ওর নিজের জাতটা চিনিয়ে দেবে,
কিন্তু ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে 30 মিটার দূরে দেখা গেল দুজনে এগিয়েছে বাকিদের থেকে, রমা আর অমিয়া। কিন্তু এইখানে রমার ক্র্যাম্প, অমিয়ার ক্র্যাম্প ধরা পড়েছিল না, ক্র্যাম্প এসে গেছিল। এই হচ্ছে গিয়ে বিষয়, এই যে যন্ত্রণায় ছটফট করছিল অমিয়া, এখানে তো ক্র্যাম্প ধরেছে, ওকে, এই জায়গাটায়। তো এখানে আমরা দেখতে পাই যে রমা যোশী তখন ফিনিশিং বোর্ড ছুঁচ্ছে আর তার পিছনে হিয়া আর সাধনা। এখানে অ্যাকচুয়ালি সাধনা হতে পারতো না, হিয়া থার্ড হতো, বাট অমিয়া যেহেতু ক্র্যাম্প, ওর যেহেতু ক্র্যাম্প ধরেছিল, ফলত ওখানে সাধনা এগিয়ে আসে এই ফ্রি স্টাইলের 100 মিটারে রবিবার বিকেলবেলা। এখানে রমা হয়েছিল চ্যাম্পিয়ন, হিয়া হয়েছে সেকেন্ড আর সাধনা হয়েছে থার্ড। এই জায়গাটাতে অমিয়ার হয়েছে ক্র্যাম্প। আচ্ছা, এরপরে হচ্ছে রিলে। হ্যাঁ, রিলেটাতেও আমরা যেটা দেখতে পাবো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, রিলেতে 4x100 মিটার, তাই না, 4x100 মিটার। এখানে রবিবার বিকেলে হয়েছে, এখানে দলগত ইভেন্ট এটা, তাই বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল, মহারাষ্ট্র এখানে রানার আপ হয়েছিল। এখানে থার্ড কে হয়েছে তার উল্লেখটা আসলে নেই, মানে ওই জায়গাতে যেহেতু ক্লাইম্যাক্সে পৌঁছাবে উপন্যাস, তাই শুধু বাংলা আর মহারাষ্ট্রের ব্যাপারটাই রয়েছে। এখানে আমি এখানে এখানে রয়েছে, দেখো রিলের অ্যাকচুয়ালি যে ভাগটা সেটা, রিলেতে যেটা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি, মেডলিতে 4টে ইভেন্টই থা, মানে 4টে স্টাইলই থাকে, বাটারফ্লাই, ব্যাক স্ট্রোক, ব্রেক স্ট্রোক, ফ্রি স্টাইল। কিন্তু রিলেতে ওই 4টেই থাকে, ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই, ফ্রি স্টাইল। কিন্তু এই দুটোর তোমার কি বলে ওই ইয়েটা আলাদা, মানে সিকোয়েন্সটা আলাদা। এখানে রিলেতে ব্যাক স্ট্রোক প্রথমে, ব্রেস্ট স্ট্রোক তারপরে, বাটারফ্লাই তারপরে, ফ্রি স্টাইল তারপরে। ওকে, এইটা হচ্ছে ব্যাপার। তো এটা আমাদের বইয়ে নেই, অ্যাকচুয়ালি সাঁতারের এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, সেই অনুযায়ী সাজানো হয়েছে, এবং আমরা এই যারা যারা নেমেছিল এটা দেখেও আমরা বুঝতে পারবো। দেখো, প্রথমে মহারাষ্ট্র থেকে নামলো সাধনা আর বাংলা থেকে নামলো হিয়া। আমরা জানি হিয়া ব্রেস্ট আর ব্যাক স্ট্রোকে অ্যাকচুয়ালি ও সবচেয়ে ভালো, তাই না? তো হিয়া ব্রেস্ট স্ট্রোকেও নামতে পারতো, কিন্তু ও লিডটা নিল, যে প্রথমেই হিয়া অ্যাকচুয়ালি কিছুটা অ্যাডভান্টেজ দিতে চাইলো পুষ্পিতাকে। আর একটা কারণ হতে পারে যে পুষ্পিতা হয়তো ব্যাক স্ট্রোকে অতটা ভালো নয়, সেটাও হতে পারে। ওকে, আমরা এখানে এই যে লিস্টটা দেখি, এই লিস্টটাতে আমরা দেখি যে ব্রেস্ট স্ট্রোকে অ্যাকচুয়ালি পুষ্পিতা একমাত্র ও ইয়ে পেয়েছিল, তোমার কি বলে পদক পেয়েছিল, যেটা হচ্ছে ব্রেস্ট স্ট্রোকে। এই জন্য হতে পারে যে হিয়া ব্রেস্ট স্ট্রোকটা পুষ্পিতার জন্য এখানে ছাড়া হয়ে ছেড়েছিল, হিয়া হোক বা বাংলা টিম ম্যানেজমেন্ট হোক। ওকে, তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই প্রথমে ব্যাক স্ট্রোকের ফলে হিয়া খানিকটা অ্যাডভান্টেজ এনে দেয় পুষ্পিতাকে। আমরা এখানে দেখতে পাই যে ওকে, সরি একটু নিচে, ওকে, এইখানে এখানে দেখতে পাবো যে হিয়া আর সাধনা প্রথমে জলে পড়লো, পুষ্পিতাকে 3 মিটার আগুয়ান থাকার সব সুবিধা দিল। তার মানে পুষ্পিতা অ্যাকচুয়ালি 3 মিটার এগিয়েছিল, পুষ্পিতা 3 মিটার, হিয়া 3 মিটার এগিয়েছিল। হ্যাঁ, প্লাস মানে অ্যাডভান্টেজ দিল পুষ্পিতাকে। কিন্তু আমরা ওখানে দেখতে পাবো যে পুষ্পিতা সেই অ্যাডভান্টেজটা ধরে রাখতে পারেনি, লিন্ডা নেমেছে, লিন্ডা ডিসুজা নেমেছে মহারাষ্ট্র থেকে, বাংলা থেকে পুষ্পিতা, কিন্তু পুষ্পিতা ধরে রাখতে পারেনি, উল্টে দু লেন্থে পিছিয়ে পড়েছে। আমরা এখানে দেখতে পাবো যে মহারাষ্ট্রের পুষ্পিতা এই সুবিধাটা 50 মিটারের বেশি ধরে রাখতে পারলো না, মহারাষ্ট্রের লিন্ডা ডিসুজা তাকে অবহেলায় 2 লেন্থে পিছনে ফেললো। আচ্ছা, এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই রিলেটা হয় কেমন, আমরা একটু আগে বলেছি যে ধরে নেওয়া যাক এখান থেকে শুরু, এইটার থেকে শুরু, এই হচ্ছে 50 মিটার। ওকে, তো কি হয়, এখান থেকে স্টার্ট করবে না, তো এখানে একটাই পডিয়াম আছে, এখান থেকে এটা হচ্ছে 50 মিটার। এবার কি করবে একজন প্রতিযোগী, রিলেতে যেটা হয় সেটা হচ্ছে একজন দাঁড়াবে একটা টিমের, বাকি 3 জন পিছনে থাকবে, এদেরও একজন দাঁড়াবে, এদেরও একজন দাঁড়াবে। ওকে, এই 100 মিটারটা ও যাবে, 50 মিটারও যাবে,
গিয়ে আবার ব্যাক করবে, এই পুরোটাই হতে হবে ব্যাক স্ট্রোকে। প্রথম ইয়েটা হচ্ছে ব্যাক স্ট্রোকে, তাহলে 50 মিটার গেল, 50 মিটার ফিরলো, এ 100 মিটার এভাবে রান করলো, ওকে, সাঁতার কাটলো, 50+50, এটা হচ্ছে ব্যাক স্ট্রোক। তারপরে এ যখন আসবে এখানে, এসে যখন এটা টাচ করবে, সেই সময়টায় এদের সেকেন্ড জন এখানে উঠে দাঁড়িয়ে থাকবে, এ তখন লাফিয়ে পড়বে, ওকে। এ যখন এখানে গিয়ে আবার ফিরে আসবে, দ্বিতীয় জন ব্রেস্ট স্ট্রোক ওই টেকনিকে সাঁতার কাটতে হবে, এ যখন এখানে ফিরে আসবে তখন 3 নম্বর জন এখানে এসে দাঁড়িয়ে থাকবে, সে তখন এখানে আবার লাফিয়ে পড়বে বাটারফ্লাই দিয়ে। ও যখন আবার ফিরে আসবে তখন ফ্রি স্টাইলে শুরু হবে, শেষ জন সে এখানে দাঁড়াবে, ও ফিরে আসার পর এটা হবে। তো যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে প্রথমে ব্যাক স্ট্রোকে হিয়া নামলো, হিয়া এখান গিয়ে আবার ফিরে যখন এলো, হিয়া 3 মিটার, মানে এদিকে মহারাষ্ট্র 3 মিটার পিছিয়ে ছিল, সেই অবস্থাতে পুষ্পিতা লাফিয়ে পড়লো। এবার মহারাষ্ট্র 3 মিটার আবার এলো, আসার পরে তারপরে লিন্ডা নামলো, তাহলে লিন্ডা নামার 3 মিটার আগে, মানে 3 মিটার এগিয়ে থেকে অ্যাকচুয়ালি পুষ্পিতা শুরু করেছিল। পুষ্পিতা যখন ফিরে এলো তখন লিন্ডা ওই 3 মিটার কভার করে আরও 2 লেন্থে এগিয়ে গেছে। এখন 2 লেন্থ পরিমাপ সমান সমান যে কত আমি সেটা ই করে পারিনি, মানে অনেক খোঁজখবর নিয়ে বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি লেন্থ বলতে বলা হয় এই টোটালটাকে, এখন আমি যতটুকু শুনলাম যে লেন্থ বলতে সম্ভবত এটা আর এটা এর মাঝখানটাকে লেন্থ বলছে, এরকম কিছু একটা ব্যাপার। তো যাই হোক, এই 2 লেন্থে পিছিয়ে পড়ে পুষ্পিতা। এরপরে বেলা নামে আমাদের বাংলা থেকে, আর দীপ্তি কর্মকার নামে হচ্ছে মহারাষ্ট্র থেকে। তো দীপ্তি ওই যে 2 লেন্থে এগিয়ে থেকে শুরু করেছিল, বেলা 2 লেন্থে পিছিয়ে থেকে শুরু করেছিল, বেলা ওই 2 লেন্থ আর কভার করতে পারেনি, ওকে, মানে ও কভার করতে পারেনি কিন্তু বেলা আর পিছিয়ে পড়েনি, ওকে, মানে সমান সমান স্পিডে দীপ্তি আর বেলা সাঁতার কেটেছে। শুরুতে যে 2 লেন্থে পিছিয়ে ছিল বেলা, শেষে ওই 2 লেন্থেই পিছিয়ে রয়েছে। এইটা বাংলার যে টিম ম্যানেজমেন্ট তাদের কাছে ভালো একটা ব্যাপার ছিল, কারণ তারা ভেবেছিল যে বেলা আরও পিছিয়ে পড়বে দীপ্তির থেকে, কিন্তু ওই দিন বেলা তার যে সর্বোচ্চ ক্ষমতা সেটা প্রয়োগ করতে সক্ষম হয়। এরপরে ফাইনালি আমরা দেখি যে শেষবার চতুর্থ প্রতিযোগিতা হিসাবে মহারাষ্ট্র থেকে রমা আর বাংলা থেকে কোনি পরে। রমা যথারীতি 2 লেন্থ আগে থেকে শুরু করতে পারে, কোনি একটু পরে পড়তে হয়, ওকে ঝাঁপিয়ে পড়তে হয়। তারপরে ফাইনালি আমরা দেখলাম যে কোনি আগে টাচ করলো, ওকে, কোনি আগে টাচ করলো, এটাই ব্যাপার। তো আমাদের এই বইয়েও তাই রয়েছে। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি কিছু কোয়েরি থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব এবার থেকে আবার ধারাবাহিক ভিডিও দেওয়ার। 11-12 নতুন সিলেবাস এসেছে, তো 11-12 ভিডিও অনেকেই আমাকে মেসেজ করছিল, আমি 11-12 ভিডিওটা করা শুরু করব। অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটু সমস্যা, মানে আমার ভিডিও করার সেট আপটা নিয়ে একটু গণ্ডগোল আছে, তো সেই কারণে আমি ভিডিওটা স্টার্ট করতে পারছি না, পাচ্ছিলাম না। হয়তো এর পরপরই আমি 11-12 যে টপিকগুলো আছে সেগুলো নতুন সিলেবাসের, সেগুলোর উপরে ধারাবাহিকভাবে ভিডিও শুরু করব। সবাই ভালো থেকো, যদি পারো শেয়ার করো। শুভ দিন।